সর্বসাধারণ রাইজর মূরত পুনের মাধ্যমার অত্যাবশ্যকীয় সা সামগ্রীর দাম বৃদ্ধি পোয়া পরিলক্ষিত হয়েছে। দাম বৃদ্ধিয়ে জুরুলা করেছে সর্বসাধারণ রাইজক। শেহতীয়াকৈ সিলিন্ডারের দাম বৃদ্ধি পোয়া পরিলক্ষিত হয়েছিল। ঘর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাইছে। প্রতিটি ঘর সিলিন্ডারত 50 টাকা কৈ বৃদ্ধি পাইছে। প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারত বৃদ্ধি পাইছে 350 টাকা কৈ। আর পৌরকরের নামতো সরকারের কেঁকুরা চেপা। সর্বসাধারণ রাইজর মূরত মাধ্যমার পরিছে আর অত্যাধিক করর বুঝায় চিন্তিত করেছে এটা রাইজক। বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে যে মূল্য বৃদ্ধি রোধ করা বিফল হয়েছে নাকি এই সরকার, কিয়নো যান মূল্য বৃদ্ধি হয়েছে সিমানে কিন্তু মানুষের উপার্জন বৃদ্ধি পোৱা নাই। আর এই সন্দর্ভ আমি সবিশেষ জানিবলৈ পুনপটিয়াকৈ সংযুক্ত হয়েছো যোরহাটের পর ঋতুরাজ বরার সঙ্গে। যোরহাটত উপস্থিত আছে ঋতুরাজ বরা। ঋতুরাজ বরা, আপনার ওসরলৈ আহিছো, দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন অত্যাবশ্যকীয় বস্তুর দাম, সামগ্রীর দাম বৃদ্ধি পাইছে। সামগ্রীর দাম বৃদ্ধি পোৱাৰ বিপরীতে কিন্তু মানুষের আয় বৃদ্ধি পোৱা পরিলক্ষিত হওয়া নাই, ব্যয়হে বৃদ্ধি পাইছে। গতি যথেষ্ট এক চিন্তিত খবর। বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রী দাম হ্রাস করাত এইখন সরকার ব্যর্থ হয়েছে নাকি? ঋতুরাজ বরা, একেবারে ব্যর্থ হয়েছে বলে কব লাগিব। কারণ আসলে চাও, দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধি শব্দটোৱে এটা সাধারণ রাজ্যক জোরদার করেছে। বিগত সরকার সমূহও কিন্তু দাম বৃদ্ধি হয়েছিল, কিন্তু এতিয়া বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনের যি ধরনের দাম বৃদ্ধি হয়েছে এয়া যেন অভিলেখ সৃষ্টি করবলে গৈ আছে। এয়া এটা আপনার সাধারণ রাজ্যের মূরত মাধবার সদায় পুনের, এটা যদি আমি দাম বৃদ্ধির কথা কোঁ, রন্ধন গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। ঘর সিলিন্ডারের যদি দামের কথা কোয়া হয় 50 টাকা দাম বৃদ্ধি হয়েছে, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে 350 টাকা। অর্থাৎ আগতে ঘর সিলিন্ডারের দাম আসিল আপনার 1070 টাকা, এতিয়া বৃদ্ধি পাই হলগে 1120 টাকা। ঠিক সমান্তরালভাবে, এ যোরহাটের কথা কইছো, সমান্তরালভাবে আপনি যদি বাণিজ্যিক সিলিন্ডারের কথা কোঁ, বাণিজ্যিক সিলিন্ডারের দাম আসিল 1850 টাকা, আর এটা দাম বৃদ্ধি হয়ে হলগে 2200 টাকা। অর্থাৎ এনে ধরনের ভয়াবহভাবে দাম বৃদ্ধি হয়েছে। সমান্তরালভাবে আমি যোরহাটের পৌরসভার কথা যদি কোঁ, যোরহাটত এটা নগর অঞ্চলত বসবাস করা লোকসকলে কিন্তু যথেষ্ট চিন্তিত হবলগীয়া হয়েছে। কারণ পৌরকর ভয়াবহভাবে বৃদ্ধি পাইছে। ভয়াবহ শব্দটো মই এই কারণে প্রয়োগ করছো, যার পৌরকর যখন নগর বাসিন্দা এটা আগতে 1000 টাকা দিবলগীয়া হয়েছিল, তেওঁলোকৰ আহিছে 40,000 টাকা। কারোবার যদি 700 টাকা দিছিলে, তেওঁলোকৰ আহিছে 37,000 টাকা, 38,000 টাকা, 50,000 টাকালৈকে কর বৃদ্ধি হয়েছে। এটা সাধারণ রাইজ কেনেদরে তেওঁলোকৰ জিয়াই থাকিব তাক লৈ কিন্তু এটা প্রশ্ন আহি পৰিছে। সমান্তরালভাবে এটা আমি বিদ্যুতের মাচুল বৃদ্ধির কথা যদি আমি এক এপ্রিলেরপৰা বিদ্যুতের মাচুল বৃদ্ধিও হব, মানে চৌদিশে কেবল দাম বৃদ্ধি, দাম বৃদ্ধি আর দাম বৃদ্ধি সাধারণ রাইজক জোরলা কৈছে। মই আপনার কাষলৈ পুনে পুনে আহিব বিচাৰিছো। সমগ্র বিষয়টো গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, বিশেষ যোরহাটত পৌরকর বৃদ্ধি, কেবল যোরহাট বলে কলে এই ভুল কোয়া হব, লাহে লাহে সমগ্র জেলাত পৌরকর বৃদ্ধি হব, তারপর আপনার 1 তারিখের বিদ্যুতের মাচুল বৃদ্ধি, এটা দাম বৃদ্ধি সাধারণ রাজ্যক বারুক জোরলা করছে। সব তার আগে মানে দুটা কথা কই লোব, একটা কথা মোদি, একটা কথা কই লোব যে আজছে দিন আরহে প্রথম কৈছিলে, তারপর কৈছিলে হিমন্ত বিশ্ব শর্মা আহিছে, আহিছে হিমন্ত আহিছে আশারে বতরা লৈ। এই আশা প্রত্যাশা রাইজের, সেই আশা প্রত্যাশা লৈ ভোট দিছিলে নাকি হিমন্ত বিশ্ব সরকারক বা মোদী সরকারক? আজি কি হয়েছে, 1000 টাকার যার কর আছিলে পৌর এলাকার যখন গৃহ আছে তার 1000 টাকার জায়গা এটা 40,000 টাকা আহিছে। এটা রাইজে কোপা দিব, দেউতাকে বনাই যাওয়া ঘরট লড়াটোর ইনকাম নাই, ধরি লোক 5,000 টাকার একটা চাকরি করে আছে, 40,000 টাকা কোপা দিব? দেউতাকে বনাই যাওয়া ঘরট থাকার কারণে এই পানিশমেন্ট নাকি এই সরকারখানে পানিশমেন্ট দিছে নাকি? দ্বিতীয়তে APWDর যি নিরীক্ষমতে আগতে আমার পৌরকর আসে, এটা CPWD দিল্লির মতে, CPWD মতে নিরীখ নির্ধারণ করবল লৈছে যে দিল্লি মেট্রো, মুম্বাই, বেঙ্গালোর যখন আগশারীর নগর আছে, শহর আছে, লগত আমার যোরহাটখন মিলাব বিচাৰিছে। যোরহাটত নিচিনাকে মেট্রো, রেলে হোক বা অন্যান্য সা সুবিধা দিব পাৰিছে নি? তারপর CPWDর রেট নির্ধারণ করার ইয়ার মিনিং কি থাকিলে? আসলে কেঁকুরা চেপা দিছে, তার বাইরে একু নাই যে রাইজ মরি যাওক কিন্তু আমাক কর লাগে। দ্বিতীয়তে গ্যাস সিলিন্ডার যায় 400 টাকা আসে, সেই সিলিন্ডার 1070 টাকা হল, এতিয়া পুনের 50 টাকা বহাই দিছে, মানে কি আসলে রাইজক খাবলেও নিদিয়ে, ঘরত থাকিবলেও নিদিয়ে, ঘরকরও বহাইছে, গ্যাস সিলিন্ডার দাম বৃদ্ধি করে খাবলেও
ঘর কিবা রান্ধি খাবলেও নিদিয়ে আসলে খাবও নয় থাকিও নয় এই সরকারখানে সেই কথাটো আসল চিন্তা করিয়ে আসল রাইজক এই মাধমার দিব বিচারিছে আর লাইটও জ্বলাব নয় এক এপ্রিলের এটকাক মানে ডমেস্টিক লাইনত পার ইউনিট এটকাক বৃদ্ধি করেছে আর কমার্শিয়াল লাইনত পার ইউনিট তিন টাকাক বৃদ্ধি করেছে না খাব পারিবি না ঘর থাকিও পারিবি না লাইট জ্বলাব পারিবি আসল সরকারখানে সেই নীতিরে আগবাড়িছে বলে আমার ধারণা হয়েছে আর এই আশা প্রত্যাশা লো আসলে হিমন্ত বিশ্ব শর্মাক রাইজে ভোট দিয়া নাছিলে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় এটা রাইজর ফলে পিঠি দি এই বিজেপি সরকারখানে কেন্দ্রীয় হোক বা রাজ্যিক বিজেপি সরকারখানে রাইজর ফলে পিঠি দি কেবল মাত্র আসলে ইংরাজেও এনে ধরনের আসলে কর সংগ্রহ করা নাছিলে যি ধরনের আজি হিমন্ত বিশ্ব শর্মা বা মোদী সরকার যি ধরনের কর সংগ্রহ করে রাইজক টেটু চেপা দিছে এফালে হিতাধিকারী সৃষ্টি আনফালে সাধারণ রাইজর মূরত মাধমার এতিয়া মধ্যবিত্ত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণী রাইজ এটা কি অবস্থা এনেকুৱা হব নাকি এটা আপনার কথাই কোম এইজন ব্যক্তি মানে দেখাইছো তখেতের আসলে ভুক্তভোগী তখেতর এহাজার টাকা একটা সময় কর আছে কিন্তু এটা তখেতর আছে 38,000 টাকা নয় হয় আগতে আমি 1,000 টাকা দিছিল এতিয়া তেওঁলোকে এটা ওয়েবসাইট দিলে এক্সেল তাত আমি চাইছো যে 38,000 টাকা কারণ এই কেন সম্ভব হব এটা তো জাস্টিফাই হব লাগে কারণ যোনে 1,000 টাকা দিয়ে আছে আমি কর বাহি বাহে কিন্তু এনেকে আর 38,000 টাকা তো হয়ে না যায়গে আর কি ধরনের আসলে ভেরিফাই করলে কি জ্যামিতি লগালে যি ত্রিকোণামিতি লগাই পেলে এই অঙ্কটো করলে আমি এটো বুঝি পাওয়া নাই আর অকল মূর ক্ষেত্রতে বোলে হয়েছে সেটো নহয় কাবার ঘর যদি 500 টাকা আছে তেওঁলোকৰো 21,000 22,000 তেনেকে আসলে এটা ট্যাক্স তেওঁলোকে ধার্য করেছে পৌরসভা এলাকাত আর কথাটো হল কি ইয়ার ইম্প্যাক্টটো লাহে লাহে কত পড়ব মানে ভাড়া ঘর পড়ব এটা মোক নগর অঞ্চল একটা দোকান প্রতিষ্ঠান আছে ভাড়া দিয়া এটা ভাড়া দিয়া মোক মালিকে মোক কইছে যে এটা তো ট্যাক্সটো বাড়ি গেল ট্যাক্সটো যদি নকমে তুমি ভাড়া দিব লাগিব ভাড়া বৃদ্ধি করবে ইপিনে মই ঘরেও ট্যাক্স দিব লাগিব বা বৃদ্ধি ইপিনে ভাড়াও মোর বৃদ্ধি আর ঘর এতিয়া যিবোৰ আমার চহৰ অঞ্চলতে বেশিরভাগ ভাড়া ঘর থাকে সেই ভাড়া ঘর থকা মানুষখিনিও কিন্তু এতিয়া ভাড়া বৃদ্ধি হব তেনেকুৱা একটা পর্যায়লৈ এতিয়া গৈ আছে এটা কথা হল কি বর্তমান সময়ত আসলে সরকারে সরকার চলোৱা নাই এটা ব্যাপার চলাই থকা নিচিনা এটা আমার অনুভব হয়েছে এইখন আসলে রজা শাসনও চলোৱা নাই এই তেওঁলোকে সরকারখনের নামত এটা ব্যাপার চলাইছে আর ব্যাপারের পর তেওঁলোকে রাজহ সংগ্রহ করে ভোট ব্যাঙ্কর স্বার্থত প্রত্যেকটো সমষ্টিত 25,000 মান তেওঁলোকে বেনিফিসিয়ারি এটা ক্রিয়েট করেছে আর সেই বেনিফিসিয়ারিটো ক্রিয়েট করবলে যাতে মরিছো কোন আমি মধ্যবিত্ত শ্রেণী মানুষখিনি মরিছো কারণ আমার আমি না হিতাধিকারী হয় না আমার তেনেকুৱা ইনকাম এটা বহাব পাৰিছো আমার পর তেওঁলোকে ট্যাক্সটো লৈ পেলাই হিতাধিকারীখিনি দি পেলায় নির্বাচনী বৈতনী পার হবলে যেটো তেওঁলোকে ফর্মুলা তৈয়ার করেছে তাত আমি এতিয়া মধ্যবিত্ত শ্রেণী মানুষখিনি ফসি গৈছো অন্যহাতে যদি আপনি চাই যে এটা আমি রন্ধন গ্যাসের বৃদ্ধি হয়েছে 50 টাকা এটা আটাইতকৈ ডাঙর কথা হিতাধিকারী উজ্বলা যেটো গ্যাস এতিয়া উজ্বলা যোনে পাইছে সি এটা সিলিন্ডারের গ্যাস ভরাব পৰা নাই তেনেকুৱা এটা পর্যায় হয়েছে তেওঁলোকে উজ্বলা দি পেলায় বাপা লোলে কিন্তু গ্যাসের সিলিন্ডারটো উজ্বলা দিয়াটোৱে লোব লাগিব একটা মূল্যতে লোব লাগিব এতিয়া উজ্বলা যোনে পাইছে সিও গ্যাসের সিলিন্ডার বৃদ্ধি হওয়ার কারণে তেওঁলোকে গ্যাসের সিলিন্ডার ঘরলে আনিব পৰা নাই ঘর সরুটো উজ্বলাব পৰা নাই তেনেকুৱাই হৈছে এতিয়া বর্তমান আর যদি সরকারখানে এই ধরনের ট্যাক্স আসলে বৃদ্ধি করে যায় কর কাটল যদি এনেকৈ করে যাবলে হয় আমার সর্বসাধারণ মানুষখিনি আসলে চিন্তা করবলগিয়া কথা আর পৌরকর এনেকুৱাকৈ বাড়িছে এতিয়া আমি কি ফেসিলিটি পাইছো আমি টাউনত থাকি পেলাই টাউনত থকা মানে আমি ইলেকট্রিসিটি বিল গাঁৱতকৈ বেছি দিবলগীয়া হৈছে পানির বিল আমি বেছি দিবলগীয়া হৈছে এতিয়া পৌরকর দিবলগীয়া হৈছে আমি ফেসিলিটি কি পাইছো জাবৰ পেলোৱা নামত আমি এক্সট্রাকৈ মিউনিসিপালিটিক পয়সা দিবলগীয়া হয় আকৌ বোম্বে দিল্লী নিচিনা মেট্রোপলিটিয়ান সিটি নিচিনা আমার ইয়াত যদি ট্যাক্স লগাবলে হয় সেইখিনি ফেসিলিটি আমাক দিছে নেকি আমি কি পাইছো আমি তাতকে আমি টাউনের ঘর তো এটা বহুতে কৈছে টাউনের ঘর বিক্রি এটা আমি গাঁৱলে যামগে আর কারণ আমি তো এটা একো ফেসিলিটি নোপাকে ইমান যদি করর উপর কর পয়সার উপর পয়সা যদি জাপি দিবলে হয় আমি কি নগর অঞ্চল বা ওয়ার্ডত থাকো মানে আমি সকল ধনী মানুষ থাকো নেকি ইয়াত সেই কথাটো সরকার অনুমোদন করবো